এবারের গন্তব্য খোদার পাথর ভিটা বা খোদাই পাথর ভিটা। খোদার পাথর ভিটা মাজারের পূর্বে পাহাড়ে অবস্থিত। বন্ধুরা, আমরা এখন বর্তমান চলে এসেছি খোদাই পাথরের সামনে এবং আপনাদের খোদাই পাথরটি দেখাবো। আমার সাথেই আসুন। আয়তাকার এই বৌদ্ধ মন্দিরটি ছিল পূর্বাভিমুখী। এটি দীর্ঘাকার এবং চৌকানাকৃতির মসৃণ পাথর, যা সাধারণত প্রকৃতিতে পাওয়া যায় না। ধারণা করা হয় রাজা পরশুরাম এটি সংগ্রহ করে মসৃণ করে বলি দেওয়ার কাজে ব্যবহার করতেন। বন্ধুরা, আমরা এই মুহূর্তে আসি মহাস্থানের আরেকটি ঐতিহ্যবাহী জায়গা, খোদাই পাথর। যেই পাথরটিকে অনেকে দেবতা পাথরও বলে থাকে। পাথরের উপরে একটা সিংহের একটা প্রতিষ্ঠা, মানে কী বলবো, সিংহের একটা প্রতিকৃতির মতো একটা খোদাই করা আছে। তো অনেকে এই পাথরকে মানত করে, যে পাথরের মানত করলে হয়তো বা পাওয়া যাবে। অনেকে দুধ, সিঁদুর অনেক কিছু দিয়ে এসে অনেকে পুজো করে। এই হচ্ছে সেই খোদাই পাথর। আমি সেই খোদাই পাথরের সামনে কথা বলছি। হিন্দু রমণীগণ এ পাথর দুধ ও সিঁদুর দিয়ে স্নান করাত। পুরো পাথরের সমুদ্রে এটা দুধ কলা মানুষ করে, যার গাড়ে মানুষ করে তাদের মানুষটা সুদ হয়ে গেলে মানুষটা ভালো হয়। আর কেউ পোশা করে দিতে যায়, টাকা পোশা দিতে যায় এবং দান খরচ করে। আর এখানে এটা হলো পাথর পুত্রিগুলো বলে। আচ্ছা, এখানে যে দুধ তারপরে সিঁদুর অনেক কিছু মানত করে, এটা যে মানত করে অনেকের কি এটাতে মানুষের ফল কি আসে? অনেকে হ্যাঁ হ্যাঁ অনেকে ফল আসে এবং ভালো হয়। কেমন কি আসছে? যাই যে নিয়ত করে আসে সেই নিয়ত করে কি রকম অনেকের বাচ্চা হয়েছে এরকম? হ্যাঁ, বাচ্চা টাচ্চা বা এটা ওটা হ্যান দেন গরুর দুধ বিকুন। হ্যাঁ, আপনার জানা মতে কি দেখছেন আপনি? এই তো দেখেছি, দিকে আসছি। কি দেখছেন আপনি? এই দুধ কলা টাকা বসাই দিয়ে মানত করে যে অনেকের ভালো হয়েছে এরকম? হ্যাঁ ভালো হয়েছে হয়েছে না? হ্যাঁ। তো বন্ধুরা, আপনারা শুনলেন এখানকার স্থানীয় মানুষদের ধারণা, এবং তারা এখন বিশ্বাস করে যে এখানকার এখানে মানত করলে সেই ফলটা পাওয়া যায়। অনেকে নাকি পেয়েছে। এখনো কেউ কেউ নগ্ন পায়ে এই চৌখাটটিতে দুধ ঢেলে ভক্তি নিবেদন করেন। বন্ধুরা, আমরা খোদাই পাথর সম্পর্কে যেটুকু জেনেছি সেইটুকু আপনাদের সামনে এক্সপ্লেন করেছি এবং ধরে তুলেছি, এবং স্থানীয় ব্যক্তিদের কাছ থেকে আপনাদের এই সব তথ্য জানিয়েছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ, বাই বাই।